হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। মেঘলা দিনে অলসভাবে সময় কাটাতে খুব বেশি ভালো লাগে, তবে এখন আর সেই সুযোগ নেই। গত কয়েকদিন ধরে বাহিরে ঘোরাঘুরি এবং অসুস্থতা সবকিছু মিলিয়ে তেমন একটা সময় দেওয়া হয়নি সংসারে, তাই কিচেনটা অনেক বেশি এলোমেলো হয়ে গিয়েছে। আর আজকে দুপুরবেলা একটু সময় পেয়েছি, বাট এমন সময় দেখতে পেলাম যে বাহিরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির সময় যদি বসে বসে সময় কাটাই সেটা হবে আমার জন্য বিলাসিতা, তাই এই সময়টাকে কাজে লাগানোর জন্য আমি চলে আসলাম কিচেনে। কিচেনে এসেই হচ্ছে যে অ্যাডজাস্ট ফ্যানটা দেখতেই পাচ্ছেন অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে। আমি 7 দিন পরপর অ্যাডজাস্টমেন্টটা ক্লিন করার চেষ্টা করি, তবে এবার প্রায় 15 থেকে 20 দিন হয়ে গিয়েছে, আমি এটা ক্লিন করার সময় পাইনি। তাই এখন হচ্ছে যে আগে আমি অ্যাডজাস্টমেন্টটাকে একটু ক্লিন করে নিচ্ছি। আর আমার অ্যাডজাস্টমেন্টটা যেহেতু অনেকটাই ছোট, তাই ক্লিন করতে খুব একটা সময় লাগে না, তাই আমি কয়েকদিন পরপরই হচ্ছে ক্লিন করে নিই। এতে করে আমার কাজগুলো সহজ হয়ে যায়। আর আমি প্রতি সপ্তাহে আমার কিচেনটাকে এইভাবে ডিপ ক্লিন করি। আর দেখতেই পাচ্ছেন বাহিরে বৃষ্টি পড়ছে, কিন্তু আমার জানলার ধারে কাছে বৃষ্টি আসছে না। যদি আমার থাইগুলোতে একটু বৃষ্টির পানি পড়তো তাহলে কিন্তু অনেকটাই আমার কাজ সহজ হয়ে যেত। বাহিরের দিকে যে থাইয়ের মধ্যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজেই হচ্ছে যে পরিষ্কার হয়ে যেত। তো কি আর করার আছে, যতটুকু পাচ্ছি আমি আমার নিজের মতো করে পুরো গ্রিল এবং থাইগুলো পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে এই গ্রিলগুলো যদি রেগুলার পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু অনেক বেশি তেলচিটে ভাব হয়ে যায়। তারপরে আমি এখন আমার যে গ্যাসের চুলাটা আছে এটাকেও ক্লিন করে নিব। অনেকের ধারণা যে কাচের তৈরি যে গ্যাসের চুলাগুলো আছে এগুলো ব্লাস্ট করে বা এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তবে যত্ন সহকারে ব্যবহার করলে এই চুলাগুলো কিন্তু অনেক দিন ব্যবহার করা যায়। আর এই চুলাটা ব্যবহার করছি প্রায় 6 বছর হবে। এই চুলাটা ব্যবহার করার আগে আমার অন্য একটি চুলা ছিল, সেই চুলাতে সমস্যা হওয়ার পর কিন্তু এই চুলাটা আমি নিয়ে আসি। আর এই চুলাটা কিন্তু একটি ব্যবহৃত চুলা। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের যে দোকানের কর্মচারীরা অন্য একটি বাসায় থাকতো সেখানে ওরা রান্না করে খেত সেই চুলাটা। তবে আমার কাছে মনে হয় গ্লাসের চুলা ব্যবহার করার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা অবশ্যই দরকার। যেমন আমরা যখন চুলাতে রান্না করি অনেকেরই একটা অভ্যাস আছে যে চুলাতে একটুখানি পানি বা একটু তেল বা যে কোনো একটু মশলা যখন ছিটিয়ে এসে পড়ে আমরা সাথে সাথে একটা ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নেওয়ার চেষ্টা করি। আর আমরা জানি গরম চুলা মুছে নিলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। গ্লাসের চুলাতে ভিজা ন্যাকড়া দিয়ে মোছা কখনই উচিত না গরম অবস্থাতে। ইভেন আমরা অনেক সময় ডাল কিংবা ভাত অথবা দুধ বসিয়ে দেই, সেটা অনেক সময় উতরিয়ে গিয়ে চুলার উপরে পড়ে, সেটা কাচের অংশে যখন এসে পড়ে সেখান থেকেও কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। আবার লম্বা সময় ধরে যদি এই কাচের চুলার মধ্যে রান্না করা হয় অনেক বেশি হিট হয়ে যায়, তখনও কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। তো এইসব জিনিস মাথায় রেখে হচ্ছে কাচের চুলা ব্যবহার করতে হয়। তবে আমার কাছে মনে হয় কাচের এই গ্লাসের চুলাগুলো থেকে নর্মাল যে অ্যাসেসের যে চুলাগুলো সেগুলো ব্যবহার করাটা অনেকটাই সহজ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে থাই এবং গ্রিল এবং চুলা কিন্তু পরিষ্কার করা শেষ। এখন চলে আসছি চুলার নিচের অংশের দিকে। তো এসে দেখলাম যে যেখানে আমি আলু পেঁয়াজ এবং রসুন রাখি সেটা অনেকটাই খালি হয়ে গিয়েছে। তো কিছুটা পরিমাণ রেগুলার যে ব্যবহার করতে হয় যে আলু পেঁয়াজ বা রসুন লাগে সেগুলো একটু রিফিল করে নিচ্ছি এইটাতে। আমি সবসময় এটাতে রেগুলার যতটুকু দরকার হয় সেগুলো রেখে দিই, বাকিগুলো হচ্ছে যে আমি আমার অন্য একটা স্টোর করে রেখে দিই যেগুলো অনেক বেশি বাড়তি পরিমাণে থাকে। আর এই ঝুড়িতে দেখতে পেলাম যে কিছু মিষ্টি আলু আছে, তবে মিষ্টি আলু গাছগুলো থেকে মিষ্টি আলু যে গাছ হওয়ার সম্ভাবনা আছে তো আমি এটা রেখে দিয়েছি। পরবর্তীতে আমার ইচ্ছা আছে এটা দিয়ে কিছু একটা করার, সেটাও আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব। তো মোটামুটি হচ্ছে যে আমার কিচেনটা অনেকটাই গুছানো শেষ। তো একটু দেখিয়ে দিচ্ছি এক লোকে আমার কিচেনটাকে আমি সাধারণত কী অবস্থাতে রাখি। এই অবস্থাতে হচ্ছে যে আমার কিচেনটা থাকে সব সময়, তবে কিছুটা সময় যদি কিচেনে না দেওয়া হয় রেগুলারলি তখন দেখা যায় একটু এলোমেলো হয়ে যায়। আর এই যে ছোট্ট অ্যাডজাস্টমেন্টটা অনেকটাই ক্লিন হয়ে গিয়েছে। আর প্রতি সপ্তাহে যদি ক্লিন করা হয় তখন আর খুব একটা ময়লা জমে না। আর এখানে হচ্ছে যে আমার মশলাগুলো সেগুলো রাখা। আর তার পাশে হচ্ছে একটা ট্রেতে আমি রেখে দিয়েছি হচ্ছে যে চা করার জন্য, সকালবেলা চা করার জন্য এখানে বিভিন্ন টি ব্যাগগুলো। আর এই সাইডে হচ্ছে যে আমার যে ভিম লিকুইড বা ভিম বারগুলো থাকে। আর এই হচ্ছে যে ওয়ালের মধ্যে কিছু স্টিকার লাগানো হুক লাগিয়ে নিয়েছি। আর আমার কাউন্টার টপের উপরে তেমন কোনো র্যাক নেই, যদি র্যাক থাকতো সেক্ষেত্রে আমার জন্য অনেক বেশি ভালো হতো। এখন তো নাই, কিছু করার নেই, যেমন আছে তেমনভাবেই হচ্ছে আমাকে গুছিয়ে কাজ করতে হবে। আর এই পাশে একটি স্ট্যান্ড আছে, আর স্ট্যান্ডের মধ্যে যে হাঁড়ি পাতিলগুলো রেগুলার আমার দরকার হয় সেগুলো রাখা আর মশলাগুলো রাখা। আর ওই পাশে একটি হচ্ছে যে স্ট্যান্ডের উপরে যে চামচগুলো রেগুলার দরকার হয় সেগুলো রাখা। আর হচ্ছে যে ধরার জন্য যে
লুসনিগুলো দরকার সেগুলো গুছিয়ে রাখা। আর এই যে মশলাদানির যে ট্রেটা, এটার মধ্যে দেখলাম যে মশলার কোটাগুলো একটু ময়লা হয়ে গিয়েছে, এখন একটু মুছে নিচ্ছি। অন্য একদিন হচ্ছে এটাকে খুব ভালোভাবে মশলাগুলোকে নামিয়ে এই বয়ামগুলো হচ্ছে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এখানে পরিষ্কার করতে করতে বাচ্চাদের হচ্ছে ক্ষুধা লেগে গিয়েছে, তো ওরা বললো যে ওরা ফিডার খাবে, তাই ওদেরকে একটু ফিডার বানিয়ে দিচ্ছি। বানিয়ে দিয়ে হচ্ছে যে আমি আমার কিচেনে আরও কিছু গুছগাছের কাজ আছে সেগুলো শেষ করব। আর আমার বাচ্চাদের বয়স হচ্ছে 4 বছর এবং 3 বছর, ওরা এখনও ফিডার খায় রেগুলারলি। তো কবে যে ফিডারটা ছাড়বে, সেটা হচ্ছে যে ছাড়লে আমার জন্য খুব বেশি ভালো হতো, তাহলে হচ্ছে ভাত খাওয়ার যে অভ্যাসটা সেটা হতো। তো যাই হোক, ওদেরকে ফিডার বানিয়ে দিয়ে দিয়েছি রুমের মধ্যে, ওরা একটু চুপচাপ থাকবে। এবং আমি এর মধ্যে হচ্ছে কিছু বয়াম খালি হয়েছে সেগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর বিকালবেলা হচ্ছে যে ওদেরকে ফিডার দেওয়ার পর আমি একটু চা খেয়ে নিয়েছিলাম, তো বাকি যেই জিনিসগুলো আছে সেগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর নতুন বাসায় আসার পর আর এই সার্ভিং ট্রেতে খাবার রাখা হয় নাই, তো এই ট্রেটা নামিয়ে নিলাম। এটার মধ্যে এখন থেকে রেগুলার খাবার রাখবো, তাই এটা একটু ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে রেখে দিলাম। আর এখন হচ্ছে যে আমি আর কী কাজ আছে সেগুলো আসলে চিন্তা করছিলাম, কারণ যখন কাজ করার নেশা ওঠে বা ক্লিনিংয়ে যখন নেশা ওঠে, তখন মনে হয় ঘরের যাবতীয় যা আছে সামনে যা পাই সব কিছু ক্লিন করে রেখে দিই। তো আমি এগুলো হচ্ছে যে তুলে তুলে রাখছিলাম, আর প্লাস আমি মাথায় চিন্তা করছিলাম যে ঘরের মধ্যে আর কী কাজ আছে। আসলে আমাদের মনে হয় এমনই, যখন আসলে কাজ করার নেশা ওঠে তখন মনে হয় সব কাজ করে ফেলি, আর যখন কাজ করতে ইচ্ছে করে না তখন হাজার কেউ বললেও মনে হয় না যে কাজ করি, তখন আরও বেশি বিরক্ত লাগে। এদিকে কিন্তু বৃষ্টি এখনও থামেনি, বৃষ্টি হয়ে যাচ্ছে, এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লিনিংয়ে কাজ করার পর খুব বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তারপর আসলে ওইভাবে ক্যামেরা ওপেন করা হয়নি। এখন ক্যামেরাটা ওপেন করেছি একদম রাতে খাওয়া দাওয়া শেষে। তো রাতে খাওয়া দাওয়া শেষে আমার এটা হচ্ছে রেগুলার রুটিন, আমি দুধ গরম করে নিই, আর দুধের মধ্যে আমি রেগুলারলি হচ্ছে যে 1 চামচ পরিমাণ জাফরান দিয়ে দিই। আর জাফরানটা দিয়ে হচ্ছে আমি দুধটা একদম অল্প পরিমাণে আঁচ দিয়ে, চুলার আঁচ দিয়ে আমি দুধটাকে গরম করে নিই, এতে করে জাফরানের কালারটা সুন্দরভাবে ছেড়ে দেয়। তবে অরিজিনাল জাফরানে কিন্তু অনেক বেশি কালার ছড়ায় না, হালকা একটু কালার আসে। তবে আমি রেগুলার চেষ্টা করি রাতে ঘুমানোর আগে এভাবে 1 গ্লাস জাফরান মিল্ক খাওয়ার জন্য, তবে মাঝে মাঝে ভুলে যাই, তবে ম্যাক্সিমাম সময় কিন্তু খাওয়া হয়, আর এটা কিন্তু শরীরের জন্য বেশ উপকারী। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।